হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। আর দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, যে যেখানে থেকো সেফ থেকো। তো আর কি বলবো, মন মেজাজ তেমন একটা সবসময় ভালো থাকে না। আসলে সবাই এক একজন এক এক জায়গায় থাকে, তারপরেও সবার জন্যই টেনশন হয়। তো এই জন্য তেমন একটা ভিডিও বানাতেও আর ভালো লাগে না। তো চলো, আজকে আমি রান্না করব ইলিশ মাছ একটা রেসিপি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, চলো। এ দেখো, রান্না করার জন্য এই যে ডালটা শেয়ার করিনি, ডালটা নামিয়ে নিয়ে তারপরে কড়াইটা ধুয়ে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে লবণ, হলুদ আর একটু সরিষার তেল লাগিয়ে মাছটা আমি রেখে দিচ্ছি। আর এখানে কড়াইতে তেলও পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, এদিকে আমার গরম হয়ে যাবে। আর এদিকে অন্য কিছু আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এ দেখো সরিষা বাটা। এটা থেকে আমি ওই মানে উপরের খোসাটা নেব না, শুধু ওর থেকে রসটা বের করে নেব। ওই ঝোল জলটা দিয়ে একটু ই করেছি, জলটাই বের করে নেব। তো আমার বের করা হয়ে গেছে। এখন আমি মাছটাতে, যেহেতু আজকে মাছটা ভাজবো না, না ভাজেই এরকমের রান্না করব, মনে হয় ভালো লাগবে। তোমরাও একবার এরকমের ট্রাই করতে পারো, এরকমের খেয়ে দেখো। তো এভাবে মাছে তেল লাগিয়ে লবণ হলুদ লাগিয়ে রেখে দিতে হবে। তারপরে এখানে আমি কড়াইতে দেখো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু কালো কালো হয়ে আসলে লবণ হলুদ, তারপরে সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা গ্রেভি বানিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। দেখতেই পেলে কিভাবে রান্না করছি, একদম ঝটপট সহজ রান্না। তো এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু সরিষার তেল। কাঁচা সরিষার তেল না দিলে আসলে এটার মানে ঘ্রাণটা ভালো আসবে না। সরিষার তেল দিয়ে একটু ঢেকে রেখে দেবো, ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর এইখানে দেখো ঢাকার পরে আমি নামিয়ে নিয়েছি, তো খেতে ইয়ম্মি হয়েছিল খুবই। তো আজকে ভিডিওটা এইখানে রাখছি, বাই বাই, টাটা।